ओम शांति। 10ই সেপ্টেম্বর 2022 প্রাত মুরলি। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা সকলে মিলে এই কলিযুগী দুনিয়া থেকে দুঃখের ছাদকে অপসারণ করতে হবে, বাবাকে স্মরণ করার পুণ্য করতে হবে। প্রশ্ন, জ্ঞানের অবিনাশী প্রলব্ধ থেকেও কোনো কোনো বাচ্চার পুণ্যের খাতা জমা হওয়ার পরিবর্তে সমাপ্ত কেন হয়ে যায়? উত্তর, কারণ পুণ্য করতে করতে মাঝখান থেকে পাপ করে ফেলে। জ্ঞানী আত্মা হিসেবে গণ্য হয়েও সঙ্গদেশে এসে কোনো পাপ করলে সেই পাপের কারণে যা কিছু পুণ্য ছিল তা সমাপ্ত হয়ে যায়। দুই, বাবার হয়ে কাম বিকারের আঘাত খেয়ে যদি বাবার হাত ছাড়ে তাহলে তা পূর্বের থেকেও অধিক পাপাত্মা হয়ে যায়, তাকে কুল কলঙ্কিত বলা হয়। তারা অনেক কঠোর শাস্তির ভাগী হয়ে যায়, সদ্গুরু নিন্দা করার কারণে তাদের কোথাও স্থান হয় না। ওম শান্তি। রুহানি পিতা রুহানি বাচ্চাদের আন্তরিক বার্তালাপ করছেন। এটা তো আত্মা জানে যে আমাদের একজনই অসীমের পিতা, তা তো বাচ্চারা বুঝে গেছে। গন্তব্য হলো মুক্তি, জীবন মুক্তির। মুক্তির জন্য স্মরণের যাত্রার প্রয়োজনীয়তা আছে, আর জীবন মুক্তির জন্য রচনার আদিমধ্য অন্তকে জানার প্রয়োজনীয়তা আছে। এখন হলো তো দুটোই সহজ। সৃষ্টির 84 জন্মের চক্র আবর্তিত হতে থাকে। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এটা থাকা দরকার। এখন আমাদের 84 জন্মের চক্র সম্পূর্ণ হচ্ছে। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এখন ফিরে তো কেউ যেতে পারবে না, কারণ সকলে হলো পাপাত্মা। পাপাত্মারা মুক্তি, জীবন মুক্তিতে যেতে পারবে না। এইভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। যা করবে তাই প্রাপ্ত করবে, আর খুশিতে থাকবে তথা অন্যদেরকেও খুশিতে রাখবে। বাচ্চারা, তোমাদেরকে কৃপা অথবা দয়া করতে হবে সকলকে রাস্তা বলে দেওয়ার জন্য। বোঝাতে হবে তোমাদের আত্মা শতপ্রধান থেকে এখন তমপ্রধান হয়ে গেছে, এই কারণে ফিরে যেতে পারবে না। মানুষ আহ্বান করে থাকে হে পতিত পাবন। বাচ্চারা জানে যে এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এটাও কারোর কারোরই ভালোভাবে স্মরণে থাকে, অনেকেরই স্মরণে থাকে না, মুহুর্মুহু ভুলে যায়। কিন্তু তোমাদের যদি সঙ্গমযোগ স্মরণে থাকে তাহলে খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকবে। বাবা, টিচার স্মরণে থাকলেও খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকবে। কারোর বড় বিঘ্ন মাঝপথেই পড়ে যায়, কারোর অল্প বিস্তর বিঘ্ন পড়ে, পড়ে অবশ্যই। কেউ উপরে গিয়ে আবার নিচে নেমে যায়, কারোর অবস্থা ভালো হলে হৃদয় সিংহাসনে বিরাজ করে, আবার নিচে নেমে যায়, তাই উপার্জন একদম শেষ হয়ে যায়। যেমন দুনিয়াতে অনেকেই দান পুণ্য করে থাকে যাতে তারা পুণ্য আত্মা হতে পারে, আবার যদি পুণ্য করতে করতে পাপ কর্মে যুক্ত হয়ে যায় তাহলে পাপাত্মা হয়ে যায়। তোমাদের পুণ্য হলোই বাবাকে স্মরণ করা। স্মরণের দ্বারাই তোমাদের আত্মা পুণ্য আত্মা হয়। যদি বাবাকেই ভুলে গিয়ে অন্যের সঙ্গ লেগে যায় তখন অনেক পাপ হওয়ার যা কিছু পুণ্য করেছিল সে সবই শেষ হয়ে যায়। মনে করো আজ দান পুণ্য করে সেন্টার খুলে কাল আবার বিমুখ হয়ে যায়, তাহলে পূর্বের থেকে আরো নিচে নেমে যায়, কারণ পাপ করে তাই না? তাহলে সেই খাতা জমা হওয়ার পরিবর্তে সমাপ্ত হয়ে যায়। পূর্বে অনেক ভালো সার্ভিস করত, তারপরে আর জিজ্ঞাসা করো না, একদম নিচে নেমে যায়, বিবাহ করে নেয়, পূর্বের থেকেও আরো খারাপ হয়ে যায়। পাপ করার ফলে সেই পাপের বোঝা ঊর্ধ্বমুখী হতে থাকে, জমার খাতা হয় না লাভ ক্ষতির। কিন্তু এই বিষয়গুলিকে যারা বোঝে তারাই বুঝবে, পাপও হালকা আবার অনেক বড়ও হয়। কামের হলো সব থেকে কঠোর, ক্রোধ হলো সেকেন্ড, লোভ হলো তার থেকে কম, মোহ হলো তার থেকেও কম, ক্রমিকানুসারে হয়। কামের চোট পাওয়ায় লাভবান হওয়ার পরিবর্তে লোকসান হয়ে যায়, কারণ সদ্গুরুর নিন্দা করালে তাদের কোথাও স্থান হয় না, তারা হৃদয় সিংহাসন থেকে নিচে নেমে যায়। বাবার হয়ে আবার বাবাকে ছেড়ে দেয়, তার জন্য কর্মের উপরও প্রভাব পড়ে, কারণ কি, চলতে পারে না। যদিও কামের চোট বেশিই লাগে, এটি হলো মুখ্য শত্রু। কখন শোনা গেছে যে ক্রোধের কুশপুত্তলিকা জ্বালানো হয়েছে? না, কামীদের বানানো হয়, হলোই তো রাবণ। বাবা বলেন কামের উপর বিজয় প্রাপ্ত করলেই জগৎজিৎ হতে পারবে। তোমরা একেবারে হেরে বসে আছো,
তাই জিতের পরিবর্তে হার হয়ে যায়। বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন এসো, কামের কারণে অনেক পীড়িত হতে হয়। তারপর বলে, বাবা মুখ কালিমা লেপন করে দিয়েছি। বাবা বলেন, তোমরা তো হলে কুল কলঙ্কিত, ক্রোধ বা মোহের জন্য এরকম বলা হয় না। সবকিছু নির্ভর করে কামের উপরে, আহ্বানও করে থাকে, হে পতিত পাবন এসো। বাবা এসেছেন, তাও যদি পতিত হতে থাকো তাহলে বাবা কি বলবেন? সাধু সন্ত ইত্যাদি সকলেই আহ্বান করে, হে পতিত পাবন এসো। অর্থ কেউই বোঝে না, কেউ কেউ মানে যে হ্যাঁ আসবেন, যিনি নতুন দুনিয়া স্থাপন করবেন, কিন্তু টাইম অনেক লম্বা দিয়ে দেওয়ায় ঘন অন্ধকারে পড়ে গেছে। জ্ঞান আর অজ্ঞান, তাই না? বাবা বোঝান যে ভক্তিতে তোমরা যার পূজা করো তাকেই জানো না, তাহলে ভক্তি কোন কাজের? না জানার কারণে যা কিছু করো তা নিষ্ফল হয়ে যায়। মানুষ মনে করে যে দান পুণ্য করায় ফল প্রাপ্ত হয়, কিন্তু তা হলো অল্পকালের জন্য। কাক বিষ্ঠার সমান সুখ, সন্ন্যাসীরাও বলে এই দুনিয়াতে যে সুখ প্রাপ্ত হয় তা হলো কাক বিষ্ঠার সমান, বাকি সবকিছু হলো দুঃখ আর দুঃখ। বাবা বলেন, মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের সকল দুঃখ দূরীভূত হয়ে যাবে। বিচার বিশ্লেষণ করো যে আমরা কতটা স্মরণ করি, যাতে পুরাতন হিসাব সমাপ্ত হয় আর নতুন জমাও হয়। যে যত জমা করতে পারে, এতে ধন ইত্যাদির কোনো বিষয় নেই। আসলে হলো পাপ কিভাবে সমাপ্ত হবে, মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। এরকম মনে করো না যে বাবাকে লিখে দিলে জন্ম জন্মান্তরের জন্য সমাপ্ত হয়ে যাবে। পাপের বোঝা জন্ম জন্মান্তরের অনেক আছে, সে সবকিছুই সমাপ্ত হয়ে যায় না। এই জন্মে যা করেছো কিছুটা হালকা হয়ে যায়, বাদবাকি তো পরিশ্রম অনেক করতে হয়। যত স্মরণে থাকবে তত পাপের বোঝা কম হতে থাকবে। কোনো কোনো বাচ্চা অনেক পরিশ্রম করে, লক্ষ লক্ষদের পথ বলে দেয়, 84 জন্মে চক্র বুঝিয়ে থাকে। জন্মের হিসাব তো তোমরা জানো, বিচার বিশ্লেষণ করো যোগবল কতটা আছে। আমাদের জন্ম কখন হবে, সত্য যুগে হবে কি? যারা অনেক পুরুষার্থ করবে তারাই সত্য যুগে জন্ম নিতে পারবে, তারা কখনো লুকিয়ে থাকতে পারে নাকি? এইরকম মনে করো না যে সকলেই সত্যযুগে আসবে, কেউ কেউ তো আবার পরবর্তী সময়ে এসে অল্প বিস্তার কিছু প্রাপ্ত করে। যারা সব থেকে বেশি উপার্জন করবে তারাই দ্রুত আসে, কম উপার্জন করলে তাহলে তারা দেরিতে আসবে। তার জন্য বাবাকে অনেক স্মরণ করতে হবে, আর এটা হলেও সহজ। যারা ভালোভাবে স্মরণ করবে তারাই খুশিতে থাকবে, আমরা দ্রুত নতুন দুনিয়ায় আসব। রাজা হতে হলে তো প্রজা বানাতে হবে, তাই না? প্রজায় যদি না বানাও তাহলে রাজা হবে কিভাবে? অনেকে সেন্টার খোলে, তাদের উপার্জনও অনেক ভালো হয়, লাভ হলে 2-3টে সেন্টারও খুলে থাকে। সেন্টার তো বাবাও খুলতে থাকেন, যারা করে থাকে তাদের হিসাব তার সাথে যুক্ত হয়ে যায়। তোমরা সকলে মিলে দুঃখের ছাদ অপসারণ করো, তাই না? সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করেছো তো, তাহলে সকলের হিসাব সমানভাবে যাবে। যারা যত পরিশ্রম করবে তারা ততটাই উচ্চপদ প্রাপ্ত করবে, তাদের খুশিও সর্বদা থাকবে। দেখা হয় কতজনকে উদ্ধার করেছো, সার্ভিস অনেক ভালোভাবে করতে থাকে। যেমন উদাহরণ দেওয়া হয় মাম্মার, মাম্মা অনেক ভালো সার্ভিস করেছিলেন, তাই উনার কত কল্যাণ হয়ে গেল। মুখ্য কথা হলো সার্ভিস করার। যোগেরও সার্ভিস আছে, তাই না? ডাইরেকশন প্রাপ্ত হতে থাকে, কিভাবে স্মরণ করতে হবে, এই বিন্দুর রহস্য বাবা এখন বুঝিয়েছেন, পরবর্তী সময় আরো শোনাবেন। দিন দিন উন্নতি হতে থাকবে, পয়েন্ট বের হতে থাকবে, অনেক ডিফিকাল্টও নয় সহজও নয়। যারা সার্ভিসে তৎপর থাকে তারাই দ্রুত পয়েন্ট ধরতে পারে, যারা সার্ভিসেই থাকে না তাদের বুদ্ধিতে কিছু বসে না। বিন্দু বিন্দু বলতে থাকে, কিন্তু কিভাবে বিন্দুকে স্মরণ করব, কিভাবে বিন্দুকে দেখব, হলেই অনেক সহজ বিষয়। বিন্দুকে সামনে রেখে স্মরণ করতে হবে নাকি, এ হলো বোঝার বিষয়। আত্মা হলো কত ছোট বিন্দু, আত্মার নাম রূপ দেশ কাল কেউ বলতে পারবে না। পরমাত্মার বিষয়ে জিজ্ঞাসা করে থাকে, ওনার নাম রূপ দেশ কাল কি? অবুঝ মানুষ না আত্মাকে জানে না পরমাত্মাকে জানে। এখানেও অনেকে আছে যারা সম্পূর্ণভাবে জানে না, তারা কেবল বাবা বাবা করতে থাকে। নলেজ কোথা থেকে শেখে? কিছুই সার্ভিস করে না, কেবল খেতে থাকে।
যেরকম সন্ন্যাসীদের কাছে এমন কিছু শিষ্য থাকে যারা কিছুই করে না, কেবল খেটেই থাকে। যেমন সন্ন্যাসীদের সাথে অবধূত থাকে যারা কিছুই কাজকর্ম করে না, কেবল খেতে থাকে। সন্ন্যাস ধারণ করল, বিকার থেকে মুক্ত হয়ে গেল, এটাও কি কম কথা নাকি? বাবা বোঝান, তোমরা পবিত্র ছিলে, এখন অপবিত্র হয়ে গেছ। তোমরাই 84 জন্মের চক্র পরিক্রমা করেছ। এইসব কথা মানুষ বুঝতে পারে না। ভক্তি হলো সম্পূর্ণ আলাদা, জ্ঞান হলো সম্পূর্ণ আলাদা, রাত দিনের পার্থক্য। তোমরা জানো যে আমাদের পুরুষার্থীর দ্বারা লক্ষ্মী নারায়ণ তুল্য হতে হলে শ্রীমতে রাধার সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। পরিশ্রম তো আছে, বাদ বাকি এই রোগ ইত্যাদি চলতে থাকবে। এই লক্ষণগুলি অন্তিম পর্যন্ত দেখা দেবে, তারপর হারিয়ে যাবে, তারপর আর কোনো দুঃখ থাকবে না। বাবাকে বলা হয় দুঃখহর্তা সুখকর্তা। হে লিবারেটর, দয়া করো, তাহলে সকলে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। দুঃখেই মানুষ অনেক স্মরণ করতে থাকে, হে প্রভু, হে রাম। দুঃখের সময় সকলে বলবে ভগবানকে স্মরণ করো, কিন্তু ভগবানকে এটা কেউই জানে না। কেবল বলে গডফাদারকে স্মরণ করো, খুদাকে স্মরণ করো। তোমরা তো ভালোভাবে জানো যে উনি হলেন আমাদের পিতা। বাবাই শেখান যে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। ভক্তি মার্গে এরকম বলবে কি যে নিজেকে আত্মা নিশ্চয় করে পিতাকে স্মরণ করো? না, কত রকমের ভক্তি রয়েছে। জ্ঞান হলো একটাই, মনে করে ভক্তির দ্বারা ভগবান প্রাপ্ত হবে। ভক্তি কখন থেকে শুরু হয়, কে সব থেকে বেশি ভক্তি করে, এটা কেউই জানে না। এখনই কি 40,000 বছর ধরে ভক্তি করতে থাকবে? কতদিন পর্যন্ত ভক্তি করবে? এখনো তোমরা জানো যে এত সময় পর্যন্ত ভক্তি চলতে থাকে। ভক্তরা জানে না, তাদেরকে বোঝানোর জন্য এত প্রদর্শনী ইত্যাদি করা হয়। প্রদর্শনী থেকেও কোটির মধ্যে কেউ কেউ জ্ঞানে আসে, পরবর্তী সময় অনেকেই আসবে। এখানে তো অনেকে আসতে থাকে, তোমরা কত অল্প সংখ্যকই আছো যারা প্রকৃত ব্রাহ্মণ পবিত্র থাকো। যারা রেগুলার তারাই আসবে, কিন্তু এই হিসাবও বের করতে পারবে না যে প্রকৃত ব্রাহ্মণের সংখ্যা কত। অনেক মেকি আছে। ব্রাহ্মণদের কাজই হলো কথা কাহিনী শোনানো। বাবাও তো কথা কাহিনী শুনিয়ে থাকেন, তাই না? তোমাদেরও কথা কাহিনী শোনাতে হবে, যেমন বাবা ওনার বাচ্চারাও কিন্তু সেই রকম। বাচ্চাদের কাজই হলো গীতা শোনানো, কিন্তু সকলে আর কোথায় শোনায়? তোমরা জানো যে জ্ঞানের পুস্তক হলো একটাই, সেটি হলো গীতা। এটি হলো সর্বশাস্ত্র শিরোমণি, এর মধ্যে সবকিছু আছে, সবকিছুই হলো গীতা। বাবাই এসে সকলের সদ্গতি করান। এটাও লিখতে পারো যে শিব বাবার জয়ন্তী হলো হিরেতুল্য, বাদ বাকি সকলের জয়ন্তী হলো করিতুল্য। বাবাকে তো সকলেই স্মরণ করে। কলিযুগী মানুষ সত্যযুগী দেবতাদের পূজা করে, তাদেরকে এই রূপ বানালেন কে? এক বাবা। কিন্তু এটাও তারাই বোঝাতে পারবে যারা ভালোভাবে বোঝে, সঠিক পদ্ধতি অনুযায়ী কেউই বোঝায় না। বাবা বলেন, আমার অনেক বাচ্চা আছে যারা কনস্ট্রাকশনের সাথে ডিস্ট্রাকশনকারীও আছে, মহারথি, অশ্বারোহী, পদাতিক সকলেই আছে। তাহলে পদাতিকেরা কি করবে? যারা পড়াশোনা করবে তাদের কাছে নত হবে, আর যারা তাদের সামনে নত হবে তারা না পড়বে আর না পড়াবে, তাদেরকে কি বলা হবে? উট পাখি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, বাবা হলেন বিন্দু। এই কথাটি যথার্থভাবে বুঝে বাবাকে স্মরণ করতে হবে। বিন্দু বিন্দু বলে হতাশ হলে চলবে না, সার্ভিসে তৎপর থাকতে হবে। দুই, প্রকৃত গীতা শুনতে হবে আর শোনাতে হবে। প্রকৃত ব্রাহ্মণ হওয়ার জন্য পবিত্র থাকতে হবে, প্রত্যহ পঠন পাঠন অবশ্যই করতে হবে। বরদান, সর্বদা খুশির পুষ্টিকর আহার গ্রহণকারী আর খুশি বন্টনকারী সৌভাগ্যবান চিন্তা মুক্ত ভব। ব্রাহ্মণ জীবনের পুষ্টিকর আহারই হলো খুশি। যারা সর্বদা খুশির পুষ্টিকর আহার গ্রহণ করে আর খুশি বন্টন করে তারাই হলো সৌভাগ্যবান। তাদের হৃদয় থেকে সর্বদা এটাই নির্গত হয় যে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। যদি সাগরের ঢেউ ডুবিয়ে দিতেও আসে তাহলেও কোনো চিন্তা নেই,
কারণ যারা যোগযুক্ত থাকে তারা সর্বদাই সুরক্ষিত থাকে। সেই জন্য সমগ্র কল্পে এই সময় তোমরা চিন্তামুক্ত জীবনের অনুভব করো। সত্যযুগেও চিন্তামুক্ত থাকবে, যদিও এই জ্ঞান থাকবে না। স্লোগান: সহজ পুরুষার্থী হতে হলে সকলের আশীর্বাদে নিজেকে ভরপুর করো। ওম শান্তি।